হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ব্রাভো একাডেমি। সকলকে জানাই ব্রাভো একাডেমির ইউটিউব চ্যানেলে স্বাগতম। তো বন্ধুরা, আজকে আমরা ফিক্সড প্রিপোজিশন এই ভিডিওটির মাধ্যমে কমপ্লিট করব। তো এখানে 20টি ফিক্সড প্রিপোজিশন নিয়ে আসা হয়েছে, যেগুলো তোমাদের প্রতিটি এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাই সকলকে রিকোয়েস্ট হলো, সকলে শুরু থেকে শেষ অবধি দেখবে এবং নিজের জ্ঞানটাকে আরও বাড়িয়ে তুলবে। তো এই ভিডিওটা যারা দেখছো অবশ্যই ভিডিওটা লাইক করবে, আর যারা চ্যানেলটিতে নতুন সাবস্ক্রাইব করবে, আর বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবে, আর কমেন্টে জানিও ভিডিওটা দেখার পর যে তোমাদের প্রশ্নগুলো কেমন লাগলো। তো আর সময় নষ্ট না করে চলো শুরু করি। তো প্রথম প্রশ্ন কি রয়েছে? প্রথম প্রশ্ন রয়েছে, প্লিজ অ্যাভেল ইওর সেলফ ড্যাশ দিস গোল্ডেন চান্স। ফার্স্ট প্রশ্ন, প্লিজ অ্যাভেল ইওর সেলফ ড্যাশ দিল গোল্ডেন চান্স। তো রাইট অ্যান্সার কী হবে? যারা জানো সকলে কমেন্টে চটপট জানিয়ে দাও যে অ্যাভেলের পরে কী হয়। ঠিক আছে, অফ হয়, বাই হয়, অ্যাট হয়, উইথ হয়, চারটা অপশন তোমরা দেখতে পাচ্ছ সকলে। যে অ্যাভেলের পরে কী হয়? অ্যাভেলের পরে সবসময় অফ বসে। ঠিক আছে, তো ফিক্সড প্রিপোজিশনটা কী হলো? অ্যাভেল অফ। ঠিক আছে, সেন্টেন্স অন্য আসতে পারে কিন্তু ফিক্সড প্রিপোজিশন কখনো চেঞ্জ হয় না। ঠিক আছে, সেন্টেন্স অন্য আসতে পারে কিন্তু ফিক্সড প্রিপোজিশন কখনো চেঞ্জ হয় না। শুধু আমাদের মনে রাখতে হবে যে অ্যাভেলের পরে অফ বসে, অ্যাভেল অফ। সেকেন্ড প্রশ্ন কী রয়েছে? তো সেকেন্ড প্রশ্নে আমরা চলে যাই। দিস ব্র্যান্ড অফ সিমেন্ট ইজ ইনফেরিয়ার ড্যাশ আওয়ার ব্র্যান্ড। ঠিক আছে, তো এখানে একটা ট্রিক তোমাদের বলে দিই প্রশ্নটা করার আগেই। তো যারা জানো সকলে আমি কি বলতে চাইছি, যদি বুঝতে পারো তো কমেন্টে জানিয়ে দিও। ঠিক আছে, যে এই যে ফিক্সড প্রিপোজিশন রয়েছে এটা শেখার একটা ট্রিক রয়েছে। যে কোনো তোমাদের সেন্টেন্স থাক, বড় থাক, ছোট থাক, যদি ফিক্সড প্রিপোজিশনের শেষে আইও আর থাকে, যদি ফিক্সড প্রিপোজিশনের শেষে আইওর থাকে, তো আইও আর এর পরে কী বসে? তোমাদের টু বসে। ঠিক আছে, তো এটা ইনফেরিয়ার আছে, তো ইনফেরিয়ারের পরে টু বসলো। এবার যদি ধরো সিনিয়র, তাতে সিনিয়রের পরেও আইও আর আছে, তো সিনিয়রের পরেও টু বসবে। সিনিয়র টু, ইনফেরিয়ার টু। ঠিক আছে, তো জুনিয়র টু, সুপিরিয়ার টু। তো এইভাবে তোমাদের ফিক্সড প্রিপোজিশনগুলোকে মনে রাখতে হবে। ঠিক আছে, আইও আর এর পরে কী বসে? সবসময় টু বসে। এবার আমাদের থার্ড প্রশ্ন কি রয়েছে? চলো থার্ড প্রশ্নে আমরা এবার যাই। যারা চ্যানেলটিতে নতুন ভিজিট করলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে যে বেল আইকন সেটা অন করে দেবে, আমরা যখনই দ্বিতীয় ভিডিও আপলোড করবো তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে। তো থার্ড প্রশ্ন কি রয়েছে? সি ইজ ওবিডিয়েন্ট ড্যাশ হার প্যারেন্টস। অপশন এ উইথ, অপশন বি এটা বাই হবে। ঠিক আছে, একটু দেখে নিও, বাই। অপশান সি টু, অপশান ডি নো প্রিপোজিশন। ঠিক আছে, তো রাইট অ্যান্সারটা বি নয়, এটা তোমাদের বলে দিই। ঠিক আছে, কেউ বলবে ই ওয়াই দাদা করে দিচ্ছে, তো রাইট অ্যান্সারটা বি নয়। ঠিক আছে, বাকিগুলোর মধ্যে রয়েছে। তো রাইট অ্যান্সারটা কী রয়েছে? ওবিডিয়েন্ট, ওবিডিয়েন্ট। আমাদের মনে রাখতে ওবিডিয়েন্ট, ওবিডিয়েন্টের পরে কী বসবে? ঠিক আছে, এটা যেহেতু ফিক্সড প্রিপোজিশন তো পরীক্ষাতেও তোমাদের ওবিডিয়েন্ট আসলে এটাই বসাতে হবে। ঠিক আছে, এটা একদম মুখস্ত করে নিতে হবে। ওবিডিয়েন্টের পরে কী বসে? ওবিডিয়েন্টের পরে আমাদের টু বসে। ঠিক আছে, ওবিডিয়েন্টের পরে কী বসে? টু বসে। তোমাদের আগেও বললাম যে সেন্টেন্স চেঞ্জ হতে পারে কিন্তু ফিক্সড প্রিপোজিশন চেঞ্জ হবে না। ওবিডিয়েন্টের পরে সবসময় কী বসবে? টু বসবে। থার্ড নম্বর প্রশ্ন কমপ্লিট। ঠিক আছে, তো তিনটা প্রশ্ন আমরা পড়লাম, একটা ওবিডিয়েন্ট, টু পড়লাম, আমরা আরেকটা বললাম যে সিনিয়র টু, জুনিয়র টু, ইনফেরিয়ার টু, আর সামনে আরেকটা আমরা পড়লাম কি? অ্যাভেল। অ্যাভেলের পরে কী বসে? অ্যাভেলের পরে আমাদের অফ বসে। ঠিক আছে, অফ, তারপর টু, তারপর আমরা আরেকটা পড়লাম যেটা হলো ওবিডিয়েন্ট টু। ঠিক আছে, তো তিনটা প্রশ্ন কমপ্লিট হলো। তো এইভাবে আমরা 20টা প্রশ্ন করব। আশা করছি সকলে ক্লাসটা খুব ভালো লাগছে, অবশ্যই লাইক করে দেবে, আর চ্যানেলের নতুন আসলে সাবস্ক্রাইব করে দেবে। তো এবার আমাদের 4 নম্বর প্রশ্নেতে চলে যাই। পিডিএফটার জন্য টেলিগ্রাম গ্রুপটা এবং চ্যানেলটা অবশ্যই জয়েন করা জরুরি। ঠিক আছে, ডিসক্রিপশনে লিঙ্ক থাকবে। তো 4 নম্বর প্রশ্ন কী রয়েছে? একদম শানদার প্রশ্ন। সি ড্রিমস, আবার এখানে টাইপিং মিস্টেক, এখানে ওয়াই হবে। ঠিক আছে, এম এ ডবল আর ওয়াই আই এন জি। সি ড্রিমস ড্যাশ ম্যারিং এ প্রিন্স। সি ড্রিমস ড্যাশ ম্যারিং এ প্রিন্স। তো রাইট অ্যান্সার কী হবে? ফর হবে। ড্রিমস ফর, ড্রিমস টু, ড্রিমস অফ, ড্রিমস বাই। রাইট অ্যান্সারটা কী হবে? সকলে চটপট কমেন্টে জানাও। সি ড্রিমস ফর হবে, টু হবে, অফ হবে, বাই হবে। ঠিক আছে, 4 নম্বর প্রশ্ন এটা আমাদের। তো সি ড্রিমস, ড্রিমসের পরে সবসময় কী বসে? অফ বসে। ঠিক আছে, তো সি ড্রিমস অফ ম্যারিং এ প্রিন্স, অপশান সি রাইট অ্যান্সার। দাদা আপনি অ্যান্সারগুলো মুছে দিচ্ছেন, টেনশন নেই, অ্যান্সারগুলোর জন্য এক্সট্রা সিটি আমি লিখে দিয়েছি। ঠিক আছে,
যে অফ ইজ ইউজড উইথ ড্রিম, ঠিক আছে? তাহলে বুঝতে পারবে তোমরা যে ড্রিমের পরে আমাদের অফ আসলো, ঠিক আছে? এবার আমাদের কত নম্বর প্রশ্ন? পাঁচ নম্বর প্রশ্ন, দেখে নাও সকলে। পাঁচ নম্বর প্রশ্নটা কী রয়েছে? ডোন্ট লাফ ড্যাশ দ্য মাঙ্কিস। ফার্স্ট অপশন অ্যাট, ডোন্ট লাফ অ্যাট দ্য মাঙ্কিস। সেকেন্ড অপশন অন, ডোন্ট লাফ অন দ্য মাঙ্কিস। থার্ড অপশন ওভার, ডোন্ট লাফ ওভার দ্য মাঙ্কিস। না, ফোর্থ অপশন ডোন্ট লাফ টু দ্য মাঙ্কিস। তো রাইট অ্যান্সারটা সকলের কাছে আমি চাইবো, সকলে কমেন্টেড করে জানিয়ে দাও যে লাফের পরে কী বসে, ঠিক আছে? লাফের পরে কী বসে? আরেকটা বলে দিই, স্মাইল অ্যাট হয়, স্মাইল অন হয়, ঠিক আছে? স্মাইল অ্যাট কারোর দিকে স্মাইল করা, ঠিক আছে? আর একটা হয় স্মাইল অন। স্মাইল অন মানে হলো কি? লাক, ঠিক আছে? স্মাইল অনটা হলো লাক। তো এখানে লাফের পরে কী বসবে? তো লাফের পরে আমাদের এখানে অ্যাড বসবে, ঠিক আছে? লাফ অ্যাট, সকলে জানো হয়তো যে লাফের পরে অ্যাড বসে, ডোন্ট লাফ অ্যাট দ্য মাঙ্কিস। আমাদের পাঁচ নম্বর প্রশ্ন কমপ্লিট, ঠিক আছে? এবার আমাদের ছয় নম্বর প্রশ্ন কী রয়েছে? আমাদের ছয় নম্বর প্রশ্ন রয়েছে, এটাও খুব সোজা এবং খুব ইম্পর্ট্যান্ট একটা ফিক্সড প্রিপোজিশন। আই অ্যাম ক্যাপেবল ড্যাশ ডুইং এনিথিং। অপশন এ অফ, অপশন বি উইথ, অপশন সি অ্যাট, অপশন ডি ফর। আই অ্যাম ক্যাপেবল ড্যাশ ডুইং এনিথিং, ঠিক আছে? তো আই অ্যাম ক্যাপেবল কী হবে? অফ হবে। আই অ্যাম ক্যাপেবল অফ ডুইং এনিথিং। আই অ্যাম ক্যাপেবল অফ ডুইং এনিথিং। ক্যাপেবলের পরে কী বসে? অফ বসে। এটা ডাইরেক্ট মনে রাখতে হবে, ঠিক আছে? কিছু করার নেই, ক্যাপেবলের পরে অফ বসে। তারপরে সাত নম্বর প্রশ্ন কী রয়েছে? সাত নম্বর প্রশ্ন রয়েছে, এটা একটা শানদার প্রশ্ন, সকলে ভাববে এবং বলবে অ্যান্সারটা, যে সকলে কমেন্ট করে দাও, তো আমি বুঝতে পারবো সকলের অ্যান্সারটা কী। যে ডেসপাইট অফ বসবে, ডেসপাইট অন বসবে, ডেসপাইট অ্যাট বসবে, না নো প্রিপোজিশন, না কোনো প্রিপোজিশনই বসবে না, ঠিক আছে? তো ডেসপাইটের পরে সবসময় অফ বসে দাদা, নয় নয় নয়, ডেসপাইটের পরে অফ বসে না, ঠিক আছে? ইনস্পাইটের পরে অফ বসে। তো দাদা ডেসপাইটের পরে কেউ অফ বসবে? ডেসপাইটের পরে অফ বসবে না, কারণটা কি আমি নেক্সট স্লাইডে দিয়ে দিয়েছি, যে ইনস্পাইট অফ ইকুয়ালস টু ডেসপাইট, ডেসপাইট, ঠিক আছে? ইনস্পাইট অফ ইকুয়ালস টু কি? ডেসপাইট মানে ডেসপাইট পুরোটা মিলে ইনস্পাইট অফ, এখানে এক্সট্রাভাবে অফ লাগানোর কোনো প্রয়োজন নেই, ঠিক আছে? তো তাই আমাদের যে অ্যান্সারটা কী হবে? নো প্রিপোজিশন, ঠিক আছে? এখানে একটু ভুল হয়ে গেছে, অপশান সি, অ্যান্সার সি হয়ে গেছে, এটা অপশান অ্যান্সার ডি হবে, ঠিক আছে? অ্যান্সার ডি হবে নো প্রিপোজিশন, ঠিক আছে? অ্যান্সার ডি হবে নো প্রিপোজিশন, এখানে ঠিকই রয়েছে। অফ ইস ইউজড উইথ ডিস ইনস্পাইট, যদি ইনস্পায়ার থাকতো তাহলে আমাদের কী হতো? যদি ইনস্পায়ার থাকতো তাহলে আমাদের অফ বসতো, ঠিক আছে? তারপরে প্রশ্নটা কী রয়েছে? তারপরে প্রশ্নটা রয়েছে আমাদের আট নম্বর প্রশ্ন, হি ওয়াজ অ্যাস্ট্রোনিস্ট। তো আমাদের ফিক্সড প্রিপোজিশনটা আমরা আগে প্রথমে খুঁজলাম, অ্যাস্ট্রোনিস্ট, বাকি কিছু পড়ার দরকার নেই। অ্যাস্ট্রোনিস্টের পরে কী বসবে? অ্যাট বসবে, বাই বসবে, ওভার বসবে, উইথ বসবে, ঠিক আছে? অ্যাস্ট্রোনিস্টের পরে কী বসে? অ্যাস্ট্রোনিস্টের পরে আমাদের অ্যাট বসে, ঠিক আছে? অ্যাস্ট্রোনিস্ট অ্যাট। তারপরে প্রশ্ন কী রয়েছে? আমি একটু চটপট তোমাদের করে দিয়েছি। সি এগ্রিড ড্যাশ দ্য আইডিয়া ফর দ্য ডেস্টিনেশন ওয়েডিং। এগ্রিডের পরে কী বসে? এগ্রিডের পরে আমাদের সবসময় কী বসে? টু বসে, ঠিক আছে? এগ্রিড টু সামথিং, যদি সামথিং কিছু বলে তো টু বসে, ঠিক আছে? তো এগ্রি উইথ একটা হয়, আর একটা হয় তোমাদের সামথিং। তো টু বসবে সামথিংয়ের সাথে, আর উইথ বসবে সাম বডির সাথে। আর একটা প্রশ্ন রয়েছে, যদি এখানে কারো সাথে হতো তাহলে উইথ বসতো, এগ্রি উইথ সাম বডি, অর্থাৎ কেউ যদি থাকতো, হার সিস্টার, হার ব্রাদার, তো এগ্রি উইথ, যেহেতু এখানে সামথিং অন্য কিছু রয়েছে, আইডিয়া বগেরা রয়েছে, তাই এটা কী হবে তোমাদের? সি এগ্রিড টু দ্য আইডিয়া ফর দ্য ডেস্টিনেশন, ঠিক আছে? এগ্রিড টু, নয় নম্বর প্রশ্ন তোমাদের রাইট অ্যান্সার। সকলে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবো বন্ধুদের সাথে, যারা WP কনস্টেবল মেন্সের প্রিপারেশন নিচ্ছ, অবশ্যই কমেন্টে জানিও যে দাদা এইভাবে আমাদের সম্পূর্ণ ইংলিশটা কমপ্লিট করে দিন। তারপর দশ নম্বর প্রশ্ন কী রয়েছে? আমি তোমাদের বলে দিয়েছি, IOR দেখো এবং রাইট অ্যান্সারটা মারো। তো IOR কী হলো? টু, আই অ্যাম সুপিরিয়ার টু মোস্ট অফ মাই ক্লাসমেটস ইন দ্য ম্যাটার অফ টেকনোলজি, ঠিক আছে? এটা হয়ে গেল আমাদের। তারপর কী রয়েছে এগারো নম্বর? সি ইজ থ্যাঙ্কফুল ড্যাশ হিম ফর হিস অ্যাডভাইস, ঠিক আছে? থ্যাঙ্কফুলের পরে সবসময় ডাইরেক্ট যে ফিক্সড প্রিপোজিশন পড়ে সেটা হলো কি? টু, ঠিক আছে? সি ইজ থ্যাঙ্কফুল টু হিম ফর হিস অ্যাডভাইস, থ্যাঙ্কফুল টু হিম ফর হিস অ্যাডভাইস। এগারো নম্বর প্রশ্ন কমপ্লিট। বারো নম্বর প্রশ্ন, এটাও খুব ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন, ঠিক আছে? ডিফারেন্টের পরে কী বসে? ডিফারেন্টের পরে সবসময় ফ্রম বসে। এই লাইনটাই ইম্পর্ট্যান্ট, যে অ্যাম্ফিবিয়ান্স আর ডিফারেন্ট ফ্রম রেপটাইলস, ঠিক আছে? ডিফারেন্ট ফ্রম রেপটাইলস, অ্যাম্ফিবিয়ান্স আর ডিফারেন্ট ফ্রম রেপটাইলস। তারপর কী রয়েছে তোমাদের তেরো নম্বর প্রশ্ন রয়েছে?
তো 13 নম্বর প্রশ্নটা কি রয়েছে, সি ইজ ডিজারিয়াস ড্যাশ এ গভর্নমেন্ট জব, তো এটাই আমাদের ফিক্সড পজিশন, ঠিক আছে। তো ডিজারিয়াসের পরে কী বসে, তো আমাদের অফ বসে, ঠিক আছে। তো সি ইজ ডিজারিয়াস অফ এ গভর্নমেন্ট জব, ঠিক আছে। তারপর কী রয়েছে আমাদের, তারপর আমাদের রয়েছে 14 নম্বর প্রশ্ন, দ্য গভর্নমেন্ট ওয়াজ বিজি ড্যাশ দ্য লোকসভা ইলেকশন, তো বিজির পরে কী বসবে, উইথ বসবে, ঠিক আছে, উইথ, দ্য গভর্নমেন্ট বাস ওয়াজ বিজি উইথ দ্য লোকসভা ইলেকশন, রাইট অ্যান্সার উইথ। তারপরে 15 নম্বর প্রশ্ন কী রয়েছে, তারপরে 15 নম্বর প্রশ্ন রয়েছে, দ্য পুলিশ অফিসার আর নেগলেক্ট, এটা ড্যাশ হবে, ড্যাশ দেয়ার ডিউটিস, অপশনের রাইট অ্যান্সার কী, অপশন এ উইথ, অপশন বি বাই, অপশন সি অ্যাট, অপশন ডি অ্যাট, অপশন ডি অফ, ঠিক আছে। দ্য পুলিশ অফিসার ওয়ার নেগলেক্ট ড্যাশ দেয়ার ডিউটিস, তো রাইট অ্যান্সারটি কী হবে, যেহেতু এখানে ডিউটিস বলেছে, ঠিক আছে, যেহেতু এখানে ডিউটিস বলেছে, তো নেগলেক্ট অফ দেয়ার ডিউটিস, রাইট অ্যান্সার ডি, দ্য পুলিশ অফিসার্স ওয়ার নেগলেক্ট অফ দেয়ার ডিউটিস। তার পরের প্রশ্ন কী রয়েছে, তার পরের প্রশ্ন রয়েছে, আই এম সিক ড্যাশ অফ দিস লকডাউন নাও, অপশন এ উইথ, অপশন বি বাই, অপশন সি অফ, অপশন ডি, অপশন সি অ্যাট, অপশন ডি অফ, তো রাইট অ্যান্সারটা কী হবে সকলে জানো, আই এম সিক ড্যাশ অফ দিস লকডাউন নাও, ঠিক আছে। তো রাইট অ্যান্সারটা কী হবে, অফ হবে, তাহলে সিকের পরে সবসময় কী বসে, অফ বসে, ঠিক আছে। তো রাইট অ্যান্সার ডি, যে আই এম সিক অফ দিস লকডাউন নাও, আই এম সিক অফ দিস লকডাউন নাও। তারপরের প্রশ্ন কী রয়েছে, দিস সয়েল ইজ ডেফিসিয়েন্ট ড্যাশ নাইট্রোজেন, ঠিক আছে, দিস সয়েল ইজ ডেফিসিয়েন্ট ড্যাশ নাইট্রোজেন, ডেফিসিয়েন্ট, ডেফিসিয়েন্টের পরে কী বসে, সবসময় ডেফিসিয়েন্টের পরে ইন বসে, ঠিক আছে। তো মনে রাখবে, দ্য সয়েল ইজ ডেফিসিয়েন্ট ইন নাইট্রোজেন, ডেফিসিয়েন্ট ইন, ডেফিসিয়েন্ট ইন, ডেফিসিয়েন্ট ইন, এভাবে মনে রাখতে হবে। তারপরের প্রশ্ন কী রয়েছে, তারপরের প্রশ্ন আমাদের রয়েছে 18 নম্বর প্রশ্ন, যে আই এম অ্যামেজড ড্যাশ ইজ অ্যাগ্রেসিভ বিহেভিয়ার, ঠিক আছে, আই এম অ্যামেজড অ্যাট হিস অ্যাগ্রেসিভ বিহেভিয়ার, আই এম অ্যামেজড অন হিস অ্যাগ্রেসিভ বিহেভিয়ার, আই এম অ্যামেজড টু হিস অ্যাগ্রেসিভ বিহেভিয়ার, আই এম অ্যামেজড নো প্রিপোজিশন, অ্যামেজড হিস অ্যাগ্রেসিভ বিহেভিয়ার। তো রাইট অ্যান্সার কী হবে চারটার মধ্যে সকলে যারা জানো ফটাফট কমেন্টের মধ্যে জানিয়ে দাও, যে আই এম অ্যামেজড ড্যাশ ইজ অ্যাগ্রেসিভ বিহেভিয়ার, তো আই এম অ্যামেজড অ্যাট হিস অ্যাগ্রেসিভ বিহেভিয়ার, ঠিক আছে, রাইট অ্যান্সার হয়ে যাবে অ্যাট, আই এম অ্যামেজড অ্যাট হিস অ্যাগ্রেসিভ বিহেভিয়ার। তারপরের প্রশ্ন কী রয়েছে, তারপরের প্রশ্ন তোমাদের রয়েছে, এখানে দেখো, এখানে হলো আর একটা প্রশ্ন, একটা আমরা পড়লাম এগ্রি টু দিয়ে, তো আমি তোমাদের আরেকটা বলেছিলাম যে এগ্রি উইথ দিয়ে রয়েছে, ঠিক আছে, এগ্রি টু যদি থাকে তো এগ্রি টু হলে সামথিং হয়, আর এগ্রি উইথ হলে সামবডি হয়, যেমন হার মাদার, সামবডি, কেউ, ঠিক আছে, সি এগ্রি উইথ হার মাদার, ঠিক আছে, উইথ হার মাদার, তো তোমাদের বলেছিলাম যে এগ্রি টু সামথিং অ্যান্ড এগ্রি উইথ সামবডি, এটা মনে রাখবে, এগ্রি টু সামথিং এবং এগ্রি উইথ সামবডি, এটা আমি লিখে দিয়েছি, এগ্রি টু সামথিং অ্যান্ড এগ্রি উইথ সামবডি। তারপরের প্রশ্ন কী রয়েছে, তারপরের প্রশ্ন আমাদের 20 নম্বর প্রশ্ন, আমাদের লাস্ট প্রশ্ন এটা, দে আর ব্রিফড ড্যাশ বেসিক হিউম্যান রাইট, অপশন এ বাই, অপশন টু টু, অপশন সি অন, অপশন ডি অফ, দে আর ব্রিফড ড্যাশ বেসিক হিউম্যান রাইট, তো রাইট অ্যান্সারটি কী হবে, দে আর ব্রিফড অফ, ঠিক আছে, ল্যাক অফ, ব্রিফড অফ, এইভাবে বলে, ল্যাক অফ, ব্রিফড অফ, তো এগুলো সেম ক্যাটাগরি, তো ব্রিফড অফ বেসিক হিউম্যান রাইট, 20 নম্বর প্রশ্ন শেষ, ঠিক আছে। আরও হয়তো আমি দুটি প্রশ্ন দিয়েছি, তোমাদের এই দুটো করিয়ে দিই। 21 নম্বর প্রশ্ন কী রয়েছে, উই মাস্ট গ্রেটফুল ড্যাশ আওয়ার প্যারেন্টস, উই মাস্ট গ্রেটফুল ড্যাশ আওয়ার প্যারেন্টস, তো উই মাস্ট গ্রেটফুল টু, ঠিক আছে, উই মাস্ট গ্রেটফুল টু আওয়ার প্যারেন্টস, তো রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন এ, উই মাস্ট গ্রেটফুল টু আওয়ার প্যারেন্টস। তারপর কী রয়েছে, তারপর আমাদের 22 নম্বর প্রশ্ন রয়েছে, দিস প্রজেক্ট ডিফার্স ড্যাশ দ্যাট ওয়ান, ঠিক আছে, এটা খুবই সোজা প্রশ্ন, ডিফার্স ফ্রম, ডিফার্স ফ্রম, শেষ হয়তো। তো আজকে এত এত এতগুলো যেগুলো ছিল এগুলো খুব ইম্পর্টেন্ট একটা ফিক্সড প্রিপোজিশন ছিল, তোমাদের ভিডিওর মাধ্যমে করিয়ে দেওয়া হলো। যদি এইভাবে টপিক ওয়াইজ ক্লাস চাও, রেগুলার ক্লাস চাও, অবশ্যই কমেন্টে জানিও, আর ভিডিওটিকে লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করে দিও, যাতে সকলের কাছে আমরা পৌঁছতে পারি। যদি আমাদের পড়ার টেকনিকটাকে ভালো লাগে তোমাদের, অবশ্যই তোমরা ভিডিওটি লাইক করবে আর শেয়ার করবে। ধন্যবাদ সকলকে, আর যারা চ্যানেলটিতে নতুন অবশ্যই চ্যানেলটি লাইক করে শেয়ার করে দিবে এবং তোমাদের সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।